গত 24 ঘন্টায় আমরা নমুনা সংগ্রহ করেছি 6182টি এবং 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 5711টি। এই 5711-এর মধ্যে আমাদের শনাক্ত হয়েছে 786 জন এবং এ পর্যন্ত শনাক্ত 10929 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন একজন, তার বয়স 21 থেকে 30-এর মধ্যে এবং সে পুরুষ। আমরা তার বিধি আত্মার শান্তি কামনা করছি। এখানে উল্লেখ করতে চাই যে এর মধ্যে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য ইন্তেকাল করেছেন এবং আমাদের আরেকজন চিকিৎসক কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার মনিরুজ্জামান, যিনি রক্তরোগ বিশেষজ্ঞ ছিলেন এবং আনোয়ারখাঁ মডার্ন মেডিকেল কলেজের রক্তরোগ বিভাগের প্রধান ছিলেন, তিনিও মৃত্যুর পরে শনাক্ত হয়েছেন যে তার মধ্যে করোনা ভাইরাস ছিল। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 183 এবং আমরা সকল মৃত ব্যক্তিদের বিদেহি আত্মার শান্তি কামনা করছি। আমরা যে ফলাফল আজকে দিয়েছি, আমাদের 33টি ল্যাব থেকে এই ফলাফলগুলো এসছে। আমরা সুস্থতার দিকে আসি, আমাদের 24 ঘন্টায় সুস্থ হয়েছে 193 জন এবং এ পর্যন্ত 1403 জন সুস্থ হয়েছেন। নতুন করে 24 ঘন্টা আইসোলেশনে এসেছেন 128 জন এবং বর্তমানে আইসোলেশনে আছেন 1694 জন। আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 70 জন এবং এ পর্যন্ত 1243 জন আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন। আমাদের নতুন করে আর কোনো আইসোলেশন শয্যা হয় নাই, যেটা আগেও আমরা বলেছিলাম তাই আছে। ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে আমাদের আইসোলেশন শয্যা আছে 5694টি এবং মোট ঢাকা শহরে 2900টি এবং মোট আইসোলেশন সংখ্যা 8594টি এবং সকল হাসপাতালের মধ্যেই আমাদের আইসিইউ বেড আছে 329টি এবং ডায়ালাইসিস ইউনিট আছে 102টি। কোয়ারেন্টাইন গত 24 ঘন্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আমাদের কোয়ারেন্টাইন আছে 2477 জন এবং এ পর্যন্ত 1,97,811 জন হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আছে। কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন, গত 24 ঘন্টা ছাড় পেয়েছেন 3,288 জন এবং এ পর্যন্ত 1,56,689 জন এবং ছাড় পাওয়ার পরে আমাদের এখন হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আমাদের মোট আছে 41,122 জন।